শরীয়ত সম্মত কিনা, আমরা যা করি এটার ভিত্তি আছে কিনা, সে নিয়ে জিম্মাদারি দিয়েছেন। এক নম্বর দাফনের সময় মিনহা খলকনাকুম বলে আমরা যে দাফনের পরে মাটি দেওয়ার সময় কোরআনে পাকের আয়াতের জুজ করে করে এক একটা মাটি দিই, এটা কতটুকু শরীয়ত সম্মত এই বিষয়ে ইতিপূর্বে কোনো প্রশ্ন আসেনি, এখন কেন প্রশ্ন আসতেছে নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। এ নিয়ে এখতলাফ চলছে, এ নিয়ে বাড়াবাড়ি চলছে, এটার কোনো ভিত্তি নাই বলছে। আসলে অবশ্যই এটার ভিত্তি আছে। এরা যারা এটার বিরুদ্ধে বলছে আমরা বলবো তাদের ভিত্তি নাই, তাদের জ্ঞান এবং স্টাডির ভিত্তি নাই, এ কথাই বাস্তব। না পাইলেই, স্টাডি না থাকলেই, যারা স্টাডি করতে গিয়ে করতে পারে না, বাংলা পড়ে এখনও শরীয়তের জ্ঞান দশ ভাগের নয় ভাগ বললেই আরবিতে আছে, বাকিগুলো এক ভাগ বিভিন্ন ভাষায় আসছে। তো যাদের স্টাডি করারও যোগ্যতা নাই এরাই বাড়াবাড়ি করে। তো আসুন, প্রথম হচ্ছে আমরা যে মিনহা খলকনাকুম বলে মাটি দিই দাফনের সময়, এটা কোত্থেকে আসছে দেখেন। হাদিস পাক ইমাম আহমদ বিন হাম্বল যথেষ্ট দলাইল আছে, এক একটা বিষয়ে দলিল দিতে গেলে অনেক সময়, জাস্ট আমি আসলগুলা বলে যাব, ভিত্তিগুলা বলে যাব, আমরা পাইলাম কোথায় সে দলিলগুলো আমি বলে যাচ্ছি। ইমাম আহমদ বিন হাম্বলের মাস্তাদের মধ্যে 22,187 নম্বর হাদিস, ইমাম হাকিম নিশাপুরি মাস্তাদ রাকলের মধ্যে 3433 নম্বর হাদিস, ইমাম বেহাকি আসুন আল কোবরার মধ্যে নোট করেছেন 6,973 নম্বর হাদিস। আবার তারা যাকে বেশি মানে আলবানি, ওনার একটা আহকামে জানায়েজ আছে, সেখানেও 194 নম্বর হাদিসের মধ্যে এটা হাদিসটা নোট করেছেন। আল্লামা ইবনে হাজার আল আসকালানি আত-তাহাফুল মুহররার মধ্যে নোট করেছেন। তাদের আবার আহলে হাদিসের একজন বড় আলেম যার নাম শৌকানি, ওনার নাইলুল আওতারের মধ্যে চতুর্থ খণ্ড 127 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। ইমামে হাইসামি মজমায়ে সাওয়াহিদে নোট করেছেন। এভাবে ফেকার যথেষ্ট কিতাবে রয়েছে। তা আমি জাস্ট হাদিসে পাকটা, এরা যখন আহলে হাদিস হাদিস নাই বলছে, আমি হাদিসটা উপস্থাপন করছি। আন আবি উমামাতা আল বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আন লম্মা ওদিয়াত উম্মু কুলসুমা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফিল কবরি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখেন হযরতে উম্মে কুলসুম, ইনি নবীজির কন্যা ছিলেন। নবীজির কন্যা যখন মারা গেলেন, তো নবীজি কন্যা নিজের কন্যাকে দাফন করে নবীজি মাটি দেওয়ার সময় এই কোরআন পাকের আয়াতটা পড়েছিলেন, মিনহা খলকনাকুম ওয়া মিনহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে নবীজি মাটি দিয়েছেন। তাহলে আমরা যা করেছি এটা কি আমাদের মন গড়া না নবীজির সরাসরি কাজ? নবীজির সরাসরি কাজ, সরাসরি আমার নবীজির আমল, এটা আমরা নবীজির আমল থেকে পেয়েছি। তাহলে এই বিষয়টা আমি আর সামনে যাচ্ছি না। এক নম্বর যেটা বললাম মিনহা খলকনাকুম, সরাসরি আমরা হাদিসে পাক থেকে পাচ্ছি এবং সরাসরি নবীজিরই আমল। দ্বিতীয় নম্বর হচ্ছে মইয়্যতের চেহারা ক্যাবলার দিকে মুখ করা। মইয়্যতকে দাফন করে দাফনের পরে ক্যাবলার দিকে, অর্থাৎ মাটিতে রাখার সময় পরে মুখটাকে ক্যাবলার দিকে ফিরিয়ে দেওয়া, এটা কতটুকু শরীয়ত সম্মত দেখেন। এই বিষয়ে ফতোয়ায়ে আলমগীরের মধ্যেও রয়েছে, যেটাকে আল ফতোয়া আল হিন্দিয়া হিসেবে গোটা বিশ্ব চিনে। প্রথম খণ্ড 183 নম্বর পৃষ্ঠাতে আমি প্রথমে ফতোয়ার এবারটা উল্লেখ করছি, তারপরে এই ফতোয়াটা কোত্থেকে আসছে, এটার ভিত্তি কোথায় সেটার এই হাদিসটা নষ্টা আমি উল্লেখ করবো ইনশাআল্লাহ। সেখানে রয়েছে ফতোয়া আলমগীরিতে রয়েছে, লো উদিয়াল মাইয়্যাতু লিগাইরিল কিবলা, মাইয়্যাতকে যখন ক্যাবলা ছাড়া অন্যদিকে রাখা হয় কবরে, আও আলা শাক্কি হিলাইসার, অথবা বাম পাশের উপর, বাম পাশের উপর রাখে মাইয়্যাতকে, আও জা আলা রাসাহ মাওদা রিজলাইহি,
অথবা মাথার জায়গায় পা রেখেছে, অর্থাৎ মাথার দিকে পা রেখেছে, পায়ের দিকে মাথা রেখেছে, তিনটা কাজ। আবার বললাম মইয়েতের চেহারা ক্যাবলামুখী করে নাই, অথবা বাম পাশের উপর রেখেছে, অথবা যেখানে মাথা রাখার দরকার ছিল সেদিকে পা রেখে দিয়েছে। তারপরে ও উহিলাল হে তোরাব, এগুলা করার উপর উপরে মাটি দিয়ে ফেলেছে। তো যখন মাটি দিয়ে ফেলেছে তো লাম ইউনবাস, তখন ওই কবরটাকে আর খোলা হবে না। এই তিনটা কাজ যদি ভুলবশত করে ফেলে বা এমনিও করে ফেলেছে, মাটি দিয়ে ফেলেছে, তখন এটা আর খোলার দরকার নেই। হ্যাঁ, যদি বলছে লসুফ বিবাহ লিভন বলাম ইহিলাল হে তোরাব, হ্যাঁ উপরে আমাদের দেশে তো ওই আপনার ইট দেয় না পাশে যাতে পড়ে না যায়, এরকম আমাদের দেশে তো মাটি আছে বিদে এগুলো সহজে পড়ে না, তো ওখানে যেখানে বালিময় এখানে পাথর উপর পাথর দেই, তারপর উপরে মাটি বা যা দেই দেই। বলছে ইট বা পাথর দিয়েছে পাশে, উপরে মাটি দেয় নাই, এই কাজটা করার পর উপরে মাটি দেয় নাই, তখন বলা হচ্ছে নুজিয়া আল্লিবান, সেই পাথরগুলা সরানো হবে। আর কি করা হবে? বা রোড়িয়া সুন্না, সুন্নাতের উপর তাকে কবরস্থ করা হবে। তো সুন্না কি? বলছে ক্যাবলামুখী করা। সুন্না কি? ওই ডান পাশে করে রাখা। সুন্না কি? সুন্না হচ্ছে মাথার দিকে মাথা এমনভাবে রাখতে হবে যাতে ক্যাবলার দিকে মুখ করা যায়, এটাই সুন্না। তো এই সুন্নাটা পাইলাম কোথ থেকে? আল্লামা জাইলেঈ ওনার নসবুর রায়ের মধ্যে দ্বিতীয় খণ্ড 302 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা নোট করেছেন যে আমার রাসূলুল্লাহ, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আইওয়াজিহে আই আইওয়াজিহিল মাইয়্যিত ইলাল কিবলা, নবীজি হুকুম দিয়েছেন মাইয়্যিতকে যাতে কিবলার দিকে মুখ করে রাখা হয়। তাহলে সরাসরি এটা নবীজির আদেশ, তা আমরা পেলাম নবীজির আদেশ থেকে ফতোয়ার কিতাবে এটা ফতোয়া হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এটা ছিল আমার 2 নম্বর বিষয়। এবার 3 নম্বর বিষয় হচ্ছে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরস্থ করা, কবরে রাখা। এটা নিয়ে বর্তমানে অনেক বাড়াবাড়ি চলছে, এটা নাই, এটার কোনো ভিত্তি নাই বলা হচ্ছে। তাহলে আসুন এটার ভিত্তি আছে কি না আমরা একটু দেখি। দেখেন ইবনু মাজা শরীফের হাদিস, ইবনু মাজা শরীফ সহিহ সিত্তার অন্যতম একটা কিতাব। এখানে একটা বাব আছে, বাবু মাজা ফি ইদখালিল মাইয়্যিতি আল কবরা, মাইয়্যিতকে কবরে রাখার বাব অধ্যায় সেখানে রয়েছে ইবনু মাজা শরীফের মধ্যে। আবার তাদের আহলে হাদিসের যাকে ওরা বেশি মান আলবানি, অন্য একটা সহিহ আল জামে আছে আলবানির, সেখানেও 4796 নম্বর হাদিসে উনি নোট করেছেন এই হাদিসখানা। যে হাদিসখানা আর আল্লামা হাকিম তিরমিজি নামাজের উসুলের মধ্যেও নোট করেছেন, আরও বহু হাদিসের কিতাবে রয়েছে, আমি হাদিসটা তেলাবাত করছি। আন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা হাদারতু মা ইবনে উমারা ফি জানাজাতে ফি জানাজাতিন ফালাম্মা ওয়াদাআহা ফিল লাহদি ক্বালা বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়্যিব বিখ্যাত তাবেঈ, উনি বলছেন আমি একটা জানাজার মধ্যে উপস্থিত ছিলাম, সেই জানাজাতে ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত ছিলেন। আর যখন মাইয়্যিতকে কবরে রাখা হচ্ছে তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাইয়্যিতকে কবরে রাখার সময় বলেছিলেন বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবরস্থ করতে যাচ্ছিলেন। তখন পরবর্তীতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যখন কবর উপর এ পাথর উপর পাথর দিয়ে উপরে মাটি দিচ্ছিলেন তখন আটটা দোয়া করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দোয়াও করেছিলেন কি আল্লাহুম্মা জাফি আল আরদ আন জানবিহি ওয়া সাঈদ রুহাহা ওয়া লাকিহা মিনকা রিদওয়ানা। এইভাবে দোয়া যখন করেছেন আমি ওনাকে পরবর্তী জিজ্ঞেস করলাম ফাকুলতু ইয়া ইবনে উমরা, ওগো আব্দুল্লাহ ইবনে উমর, আজকে আপনার থেকে আমরা বেশ কিছু কাজ দেখেছি, মাইয়্যিতকে রাখার সময় একটা দোয়া পড়েছেন, আবার কবর হয়ে যাওয়ার পরে আরেকটা দোয়া করেছেন, আপনি এই যে দুইটা দোয়া আমাদের সামনে করলেন এটা কি আশাইয়ুন সামিত আহমেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এটা কি আপনি নবীজি থেকে শুনেই কাজটা করেছেন বা বলেছেন নাকি আম কুলতাহু বিরাইকা এটা আপনি কি নিজের পক্ষ থেকে এটা করেছেন না নবীজি থেকে দেখেছেন বা শুনেছেন কি কি রকম আমাদের একটু শোনান তখন ক্বালা ইন্নি ইদান লাকাদিরুন আল ক্বাউল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন হ্যাঁ আমি চাইলে নিজের পক্ষ থেকে এরকম দোয়া ওনার জন্য করতে পারি তাহলে দেখেন ওনার কথার মাধ্যমে আমাদের কি হয়ে গেল দোয়া যেমন ইচ্ছা তেমন করা যায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলেন ক্বালা ইন্নি ইদান লাকাদিরুন আল ক্বাউলি এই ধরনের দোয়া আমার বিশ থেকে ওনাকে করতে পারি তবে মনে রাখো বল শাইউন সামিতুহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাইয়াতকে কবর রাখার সময় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যে রাখা এটা আমি নিজ থেকে করি নাই সরাসরি আমি আমার নবীজি জুবান থেকে শুনেছি আমি নবীজি থেকে যা দেখেছি সেটাই করেছি আবার দাফনের পরে যে দোয়াটা আমি পড়লাম সেটাও নবীজি থেকে আমি শুনেছি এই দোয়াটা আমি করেছি তাহলে আমরা যা করি আমাদেরকে যা শিক্ষা দেয় ফেকা ফতোয়ার কিতাব থেকে এগুলা মূল ভিত্তি এটার অবশ্যই এটার আসল আছে ভিত্তি আছে নবীজি এবং আসহাবে নবীজির কাজ রয়েছে এটাই বাস্তবতা আজকে এগুলার স্টাডি না থাকার কারণে বিভিন্ন ফিতনা করছে এবার আমার শেষ যেটা বিষয় সেটা হচ্ছে তলকিন করা সেই তলকিন করা আমরা জানি তলকিন তিনটা তলকিনের মধ্যে তিনটা পার্ট রয়েছে একটা হচ্ছে তলকিন কাবলাল মওত মরণের আগে তলকিন করা এখন মানুষটা মারা যাচ্ছেন জুবান বন্ধ হয়ে গেছে তখন ওই সময় আমার নবীজি বলেন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন করো এমন ভাবে করবা বড় আওয়াজে না ছোট ছোট আওয়াজে একটা হচ্ছে তলকিন লাকিনু মওতাকুমের একটা পার্ট আমরা পাচ্ছি মারা যাওয়ার আগে আর একটা হচ্ছে তলকিন বাদাল মওত কাবলা দাফন এটা হচ্ছে মারা যাওয়ার পর দাফনের আগে তলকিন যেটা আমরা ওই জানাজাকে নিয়ে যাওয়ার সময় কবরস্থ করার জন্য আমরা যাকে ঘাটে করে নিয়ে যাই ওই সময় আমরা তলকিনটা করি আর তলকিনের শর্ত আমাদেরকে যেটা শেখানো হয়েছে কি রব কি বলে আল্লাহ রব্বি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই যে তলকিন শেখানো হয় এটা হচ্ছে মারা যাওয়ার পর দাফনের আগে আরেকটা তলকিন হচ্ছে তলকিন বাদ আদ দাফন দাফনের পরে তলকিন এই তিন তলকিনের আসল এবং ভিত্তি হাদিসে পাকে রয়েছে তাহলে দেখেন আজকে তলকিন নিয়ে অনেকে বাড়াবাড়ি করে এরা মইয়্যতের কত বড় দুশ্মন তলকিন মানে শিখাইয়ে দেওয়া দাফনের পরে তলকিন করলে কি লাভ মইয়্যতের একটা হাদিস শোনাচ্ছি যে হাদিসখানা আগে কোথায় কোথায় আছে আমি হাদিসে পাকে রেফারেন্স দিচ্ছি তারপর হাদিসটা শোনাচ্ছি ইমাম তাবরানী আল মুজমুল কবীরের মধ্যে কিতাবুদ দোয়া সেই ইমামে তাবরানী নোট করেছেন আবার ইমামে দিয়াই মকদসি কিতাবুল হাকামে নোট করেছেন ইমাম ইব্রাহিম হারবি কিতাবু ইত্তিবাইল আমওয়াতে নোট করেছেন হযরত আবু বকর গোলাম আল খাল্লাল উনি কিতাব শাফির মধ্যে নোট করেছেন ইবনু সুহায়র ওয়াসায়েল উলামা আন্দাল মওত নামক কিতাবের মধ্যে নোট করেছেন ইবনে শাহিন কিতাবু যিকরিল মওতের মধ্যে নোট করেছেন আমাদের আলা হযরতের ফতোয়ায়ে রেসবিয়ার চতুর্থ খণ্ড 269 নম্বর পৃষ্ঠাতে বিস্তারিত বয়ান আছে আমি জাস্ট হাদিসের এই হাদিসটা উল্লেখ করছি হাদিসখানা আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا مات أحد من إخوانكم فصويتم التراب عليه فليقم أحدكم على رأس قبره ثم لا يقول يا فلان ابن فلانا فإنه يسمع ولا يجيب ثم يقول يا فلان ابن فلانا فإنه يستوي قائدا ثم يقول يا فلان ابن فلانا فإنه يقول أرشدنا رحمك الله ولكن لا تشعرون فليقل اذكر ما خرجت عليه من الدنيا شهادة لا إله إلا الله وأن محمد عبده ورسوله وإنك رضيت بالله ربا وبالإسلام دينا وبالقرآن إماما فإن منكرا ونكيرا يأخذ كل واحد منهما يد صاحبه
সাহেবিহি ওয়া ইয়াকুল ইনতালিক বিনা মা তাক্বাদু ইনদা মিনাল ফিতনে হুজ্জাতহু। দেখেন আমার নবীজি থেকে হাদিস বর্ণনা করছেন, নবীজি বলছেন আমার উম্মত তোমরা সবাই মারা যাবে, মারা যাবার পরে তোমাদের কবরের ফিতনা আছে, পরীক্ষা আছে, কিভাবে তোমরা পাশ করবে আমি নবী তোমাদেরকে তালিম দিচ্ছি। দেখেন নবীজি বলছেন তোমাদের ভাইদের মধ্যে কেউ যখন মারা যায়, ইদা মা তাহাদু মিনি খোয়ানিকুম, তোমাদের ভাইদের মধ্যে কেউ যদি মারা যায়, ফাসা ওয়াইতুমুত তোরাব আলাইহে, তার উপর যখন মাটি বরাবর করে দিবা, তো ফালিয়াকুম আহাদুকুম আলা রাসে কবরিহি, তোমাদের মধ্যে যে কোনো একজন ওই মাইয়াতের মাথা দেখে, মাথা যেদিকে, মুখ যে সাইড, সেদিকে তোমরা একজন দাঁড়াবা এবং বলবে ইয়া ফুলান ইবনে ফুলানা। দেখেন এই অমুক মহিলার ছেলে অমুক, এখানে তলকিন করার সময় মায়ের নাম নিতে হয়। এই হাদিসের লাস্টে আছে একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ মায়ের নাম যদি না জানা থাকে, তখন নবীজি বলেন আমাদের সবার আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালামের নাম নিবে। দেখেন তাহলে মার নাম ধরে বলবে অমুক মহিলার ছেলে অমুক, একবার যখন বলবে নবীজি বলেন ফাইন্নাহু ইয়াসমাউ, সে শুনে কিন্তু লা ইউজিব, সে জবাব দেয় না। আপনি যখন মাইয়াতকে ডাক দেবে শুনে কিন্তু জবাব দেয় না, সুম্মা ইয়াকুল, দ্বিতীয়বার ডাক দিতে হবে ইয়া ফুলান ইবনে ফুলানা বলে, তখন আমার নবীজি বলেন ফাইন্নাহু ইয়াসতাবি কায়দা, দ্বিতীয় ডাকে সে উঠে বসে যাবে। দেখেন দ্বিতীয় ডাকে সে উঠে কবরের ভিতরে বসে যাবে, তারপরে বসার পরে আবার তৃতীয়বার ডাক দিতে হবে, সুম্মা ইয়াকুল ইয়া ফুলান ইবনে ফুলানা বলে যখন ডাক দিবে, আমার নবীজি বলেন সেই মাইয়ত কবর থেকে বলবে আমি শুনছি, আমি শুনতেছি, আর শুধু না, আপনি আমাকে রাস্তা দেখান, আমাকে কিছু শিখান, আমি বসছি এখন বলুন। তখন উপর থেকে আমার নবী বলেন ওনাকে শিখাও, কি শিখাইবা? তখন নবীজি বলেন ফালিয়াকুল উযকুর মা খরাজতা আলাইহি মিনাদ দুনিয়া, এ বান্দা তুমি যেই ঈমান আকীদার উপর দুনিয়াতে ছিলে, যেই আকীদার উপর ঈমানের উপর তুমি ছিলে, এটাকে স্মরণ করো, আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করো, এবং আর কি স্মরণ করবা, এ পুরো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর আব্দুহু ওয়া রাসূলু, এটা স্মরণ করো, আর কি করবা, রাদিতা বিল্লাহি রাব্বা, তোমার রব যে আল্লাহ এটার উপর তুমি রাজি ছিলা, এটা স্মরণ করো, ওয়া বিল ইসলামে দীনা, তোমার দিন ধর্ম যে ইসলাম ছিল সেটা স্মরণ করো, ওয়া বিল কোরআন ইমামা, কোরআন তোমার ইমাম ছিল এটা স্মরণ করো। এভাবে যখন উপর থেকে তলকিন করা শুরু করে, শিখানো শুরু করে, তখন আমার নবী বলেন ফাইন্না মুনকারান ওয়া নাকীরা, মুনকার নাকীর দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে, তো ইয়াখুযু কুল্লু ওয়াহিদিন মিনহু, তাদের দুজনের মধ্যে মুনকার নাকীরের মধ্যে দুজন দাঁড়িয়ে যায়, এক অপরের হাত ধরে, হাত ধরে বলে ইনতালিক বিনা, চলো চলো ওনার থেকে আর কি প্রশ্ন করবো, প্রশ্ন তো উপর থেকে শিখাই দেওয়া হচ্ছে, উনি পারবে এই প্রশ্নে, উনি উত্তর দিতে পারবে, চলো চলো আর প্রশ্ন করার দরকার নাই বলে ওই মুনকার নাকীর ফেরেশতারাও চলে যায়। তাহলে কত বড় নিয়ামত এই তলকিন করার মধ্যে, দাফনের পরে তলকিন করার মধ্যে মাইয়াতের অনেক বড় ফায়দা, এগুলো সম্পূর্ণ হাদিসের মধ্যে ভিত্তি রয়েছে, ফেকার কিতাবের মধ্যে আলাদা বাব ও তলকিন নামে আলাদা বাব রয়েছে। আজকে এগুলা স্টাডি না থাকার কারণে বিভিন্ন ফেসাদ ফিতনা ছড়াচ্ছে, বেদাত বেদাত বলছে, জ্ঞান না থাকলেই বলে দেয় বেদাত, স্টাডি না থাকলেই বলে দেয় বেদাত, এটাই বর্তমান যুগের বড় জাহালতি মূর্খতা চলছে। অবশ্যই এই মূর্খতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে আকায়েদ আহলে সুন্নাহ, আমালে আহলে সুন্নাহর উপর মজবুত থাকার তৌফিক দান করুক। وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته